ஓம் ஸ்ரீ குரு ஸ்ரீஜித பதகோமலம் ஸ்ரீ குருன் வைஷ்ணவாங்சோ ஸ்ரீ ரூபம் சாகிரஜாத்தம் சகன ரகுநாத்தம் தம் சஜீவம் சாத்வைதம் சாவதூதம் ஒரிஜனசைதம் கிருஷ்ணச்சைதன்யதேவம் ராதா கிருஷ்ணபாதன் சகன லலிதா ஸ்ரீ விசாகாநிதாங்ச পরমারদ্ধতম শ্রী শ্রী গুরুবর্গের পাদ পদ্মের কৃপা ভিক্ষা করে বাগবাজার গৌড়ীয় মঠে দশমূল শিক্ষার কিছু কথা শ্রবণ করে আত্মশোধন করে আমরা গতদিনে শ্রবণ করছিলাম অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব এবং সেই তত্ত্বের বিচারে প্রেমের নিত্য সিদ্ধতা এই পর্যন্ত সম্বন্ধ জ্ঞানের সাতটি শ্লোক হরি সম্বন্ধে তিনটি জীব সম্বন্ধে তিনটি এবং একটি সম্বন্ধ ভেদাভেদ সম্বন্ধ এই সাতটি শ্লোক পর্যন্ত সম্বন্ধ জ্ঞানের কথা বলে এখন অভিধেয় বিচার বলছেন শ্রুতি কৃষ্ণাখ্যানম স্মরণ নতি পূজা বিধিগণা তথা দাসং সক্ষং পরিচরণ ব্যাত্মদনম নবাঙ্গানি শ্রদ্ধা পবিত হৃদয়ে সাধয়তি বা ব্রজে সেবা লুব্ধ বিমল বিমল রসভাবং সলমতি এই যে অনু অংশ জীব আমরা ভগবানকে ভুলে বিমুখতা দশা কাটিয়ে যখন আমরা সাধু সঙ্গে আসি সাধু সঙ্গে আমাদের শ্রবণ কীর্তন রূপ অভিধেয় সাধন করবার সুযোগ মিলে শ্রুতি কৃষ্ণাখ্যান কৃষ্ণ আখ্যান বা তার যশের শ্রবণ স্মরণ নতি পূজা বিধিগণা কি শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন আদি তথা সক্ষম পরিচর্যরূপী আত্মদদনম সক্ষ এবং তার পরিচর্যা দাস্য এবং আত্মনিবেদন এই যে নবপ্রকার ভক্তাঙ্গ ভক্তির ক্রিয়া শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাসং সক্ষম আত্মনিবেদনম প্রহ্লাদ মহারাজের উক্তিতে ভাগবতে আমরা পাই চৈতন্যদেবের শিক্ষায় কৃষ্ণের কথা শ্রবণ কীর্তন স্মরণ আদি যে নয় প্রকার ভক্তি কৃষ্ণানুশীলনের প্রসেস নবদা ভক্তির দ্বারে কৃষ্ণানুশীলন কান্টা মহাজনের কথা মুখবিগলিত কথা কৃষ্ণ কথা কানটাকে স্পর্শ করবে কানটায় প্রবেশ করাতে হবে সেটার নাম হচ্ছে শ্রবণ জিহ্বাতে স্পর্শ করালে সেটার নাম হচ্ছে কীর্তন মনে স্পর্শ লাভ করলে সেটা হচ্ছে স্মরণ এই যে ভজনের মুখ্য তিনটি অঙ্গ শ্রবণ কীর্তন স্মরণ আদি যে নবদা ভক্তি সেই নবদা ভক্তি শ্রদ্ধা পবিত হৃদয়ে সাধতি বা যদি কেউ শ্রদ্ধা পুত চিত্তে সাধন করে শ্রদ্ধা মানে শরণাগতি শ্রদ্ধা মানে বিশ্বাস শ্রদ্ধা মানে আদর প্রীতি যদি এই নব প্রকার অঙ্গযুক্ত ভক্তির সাধন কেউ প্রীতিপূর্বক করে
নবাঙ্গানি শ্রদ্ধা পবিত্র হৃদয়ে সাধয়তি বা ব্রজে সেবালুব্ধ বিমল রস ভাবং সলবতি। ঠিক ঠিক করলে, শরণাগতির সঙ্গে করলে, অন্যাভিলাষকে প্রশ্রয় না দিয়ে করলে, রূপ গোস্বামী পাদ বললেন ভজন করো, কৃষ্ণ অনুশীলন করো, কিন্তু অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম হয়ে করো। আনুকূল্যেন কৃষ্ণানুশীলন, প্রতিকূল ভাব বিবর্জিত হয়ে করো। গুরুচরণ আশ্রয় করবার পর এই কৃষ্ণানুশীলনের প্রসেস, একে বলা হচ্ছে অভিধেয় ভক্তি সাধন। এই সাধন ভক্তি যদি ঠিক ঠিক হয়, যদি এটা সাসঙ্গ ভজন হয়, নবাঙ্গানি শ্রদ্ধা প্রপবিত হৃদয়, নবঙ্গ সাধনের ক্রিয়া প্রক্রিয়া, এর মধ্যে দুই প্রকার ভাব রয়েছে, বৈধি ভাব আর রাগানুগা ভাব। যদি শাস্ত্র শাসনের মাধ্যমে এই নব অঙ্গ যাজন করেন কেউ, তাতে শরণাগতি মাস্ট। আনুকূল্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষিষ্য দিতি বিশ্বাস গোপতৃপ্তি বরণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সরবিধ শরণাগতি। এই শরণা, ছয় প্রকার শরণাগতি নিয়ে যিনি করবেন, শরণাগত হয়ে যিনি এই নবাঙ্গ সাধন করবেন, আদরের সঙ্গে করবেন, প্রীতিপূর্বক করবেন, তাহলে ব্রজের সেবালুব্ধ, ব্রজের সেবা পাওয়ার জন্য একটা পিপাসা, ব্রজের ভাব তার মধ্যে জাগবে। ব্রজের, ব্রজজন গণের অনুগতি করবার ইচ্ছা জাগবে, ব্রজে রাধা গোবিন্দের নিত্য সেবা পাওয়ার জন্য তার তৃষ্ণা বাড়বে, ব্রজে সেবালুব্ধ বিমল রস ভাব সল কৃষ্ণ রতি, কৃষ্ণে রতি বিনা জীবন্ত মিছে হে মহাপ্রভু এটা দেখিয়েছেন। কৃষ্ণ প্রেমী আমার ধন, কৃষ্ণ রতি আমার ভূষণ। এইরকম ভাবে ভজন করতে করতে বৈধি বা রাগানুগা হয়ে যদি কেউ ভজন করে, রাগ চালিত হয়ে যদি কেউ ভজন করে, রাগাত্মিক জনের অনুসরণ করে কেউ যদি ভজন করে, তাহলে দ্রুত ফল। বিধি ভক্তিতে একটা সার্টেন স্টেজ পর্যন্ত নিয়ে যাবে, যদি ভাগ্য থাকে তিনি রাগ ভক্তিতে উত্তীর্ণ হয়ে ব্রজে ব্রজজনগণের দাসত্ব, ব্রজজনগণের সেবায় লুব্ধচিত্ত হয়ে সে কৃষ্ণ প্রেম লাভ করতে পারে। চরম অবস্থা, সাধ্য অবস্থা, সাধ্য ভক্তি যে কৃষ্ণ প্রেম, সেই পর্যন্ত তার যাত্রা সুগম হতে পারে। অভিধেয় তত্ত্বের কথা বললেন, শুদ্ধ কৃষ্ণ ভজন, বিশুদ্ধ ভক্তি, অন্যাভিলাষ নিয়ে ভক্তি নয়, জ্ঞান কর্মাদি আবরণ যুক্ত হয়ে ভক্তি নয়, সাধু সঙ্গে কৃষ্ণ নাম, সাধু সঙ্গে কৃষ্ণের যশ গান, সাধু সঙ্গে কৃষ্ণের কথা আলোচন করতে করতে যদি
কারো সেই রাধা গোবিন্দের বৃন্দাবনীয় লীলায় প্রবেশের তৃষ্ণা, নিত্য সেবা প্রাপ্তির ইচ্ছা জাগে, অঙ্কুরিত হয়, তাহলে সেটাই হচ্ছে সাধন ভক্তির লাভ, সাধন ভক্তির মুখ্য ফল। বৈরাগ্য আদি এগুলো হচ্ছে গৌণ ফল, অবান্তর ফল। ভক্তি মুক্তি এগুলো ভক্তির অবান্তর ফল, কিন্তু মুখ্য ফলে কৃষ্ণ প্রেম লাভ, কৃষ্ণ প্রীতি লাভ, যা নাকি পঞ্চম পুরুষার্থ, যা নাকি চতুর বর্গের ঊর্ধ্বে, যেটা নাকি কল্পনার বাইরে। ভগবত প্রেম লাভ মহাপ্রভু যেটা তুলে ধরেছেন, উঠিয়ে ধরেছেন, প্রেমের কথা বলেছেন, যে প্রেমের কথা ভাগবতী ছিল, যে প্রেমের কথা ব্রজবাসীগণের মধ্যে ছিল, সেই প্রেম লাভের একটা সম্ভাবনা, এইরকম একটা নিখুঁত ভক্তি, অন্নাভিলাষ মুক্ত ভক্তি, সাধুসঙ্গ প্রধানা ভক্তির দ্বারা সে লাভ করতে পারে। এটা আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ লাভ। লাভ ভগবত ভক্তির উত্তমা, একে বলা হচ্ছে উত্তমা ভক্তি। আমরা কোনো মিশ্রা ভক্তি করবার পক্ষপাতী নই, চৈতন্যদেব তা আমাদেরকে শেখান না। চৈতন্যদেবের কথা হচ্ছে প্রেম ভক্তি করো, চৈতন্যদেবের কথা হচ্ছে যে ভক্তির দ্বারা প্রেম লাভ তার অনুশীলন করো। অতএব যারা গৌড়ীয় তাদের যে অভিধেয় ভক্তি, সে ভক্তির একটা আলাদা মাধুর্য রয়েছে, সেই ভক্তি হচ্ছে অন্নাভিলাষ মুক্ত ভক্তি, সেই ভক্তি হচ্ছে প্রেমের সাধন। ওই প্রেমের সাধন আমাদের জীবনের মুখ্য অভিধেয় বা কর্তব্য। এইভাবে শ্রী চৈতন্যদেব পরবর্তী শ্লোকে বলছেন, স্বরূপাবস্থানে মধুর রস ভাব দেয়, ব্রজে স্বজন জন ভাবম হি দীপ্যহন, পরানন্দে প্রীতিং জগদ অতল সম্পদ সুখম, বিলাসাক্ষের তত্ত্বে পরম পরিচর্যাং সরবতি। এইরকম ভক্তি করতে করতে হারিয়ে ফেলা যে আমাদের স্বরূপ, স্বরূপের যে বিস্মৃতি, স্বরূপের যে অঘটন ঘটেছিল, সাধুসঙ্গে শুদ্ধ ভক্তি করতে করতে স্বরূপেতে স্থিতি লাভ, পূর্ণ স্থিতি লাভ, স্বরূপাবস্থানে মধুর রস ভাব দহিল, এবং তখন ব্রজজনগণের কথা শুনতে শুনতে ব্রজলীলা, তদি ব্রজ ক্রীড়া ধ্যান নতি কীর্তন প্রধানায়া ভক্ত্যা, এই ভক্তি ব্রজ ক্রীড়ার ধ্যান নতি কীর্তন প্রধান ভক্তি করতে করতে তার মধুর রস ভাব উদয় হয়। শ্রেষ্ঠ রস, শ্রেষ্ঠ স্থান ব্রজ, শ্রেষ্ঠ ব্রজজন কিঙ্কর গুরুবর্গ, শ্রেষ্ঠ গৌড়ীয় মঠ, শ্রেষ্ঠ স্থান, এইরকম করতে করতে স্বরূপাবস্থানে মধুর রস ভাব দহিও, ব্রজে রাধা কৃষ্ণ স্বজন জন ভাবঙ্গে দিব্য, ব্রজে স্বজনগণের অনুগভাব, তাদের দাসী সূত্রে সেই রসের সেবা করবার ইচ্ছা, নিত্য সেবা লাভের ইচ্ছা হৃদয়ে বহন করতে থাকে। বাইরে সাধন দেহ আর ভেতরে ভজন কে, বাইরে শ্রবণ কীর্তন আদি সেবা করছেন একজন, কিন্তু ভেতরে অন্তরে গৃহ বানিয়েছেন ব্রজজনের অনুগমন, ব্রজে বাস, ব্রজের রসের সেবা করবার জন্য তার গৃহটাকে প্রস্তুত করেছেন, হৃদয়টা
স্বজন ব্রজে রাধা কৃষ্ণ স্বজন জন ভাবম হৃদয় বহন, হৃদয়ে সে তখন ওই ভাবটা তার এসে যায়, বহন করতে থাকে, সেই ভাবটার সেবা করতে থাকে, সেই ভাবটার নিরন্তর চিন্তন করতে থাকে, করতে করতে একটা শুদ্ধ ভক্তিরূপ অভিধেয় তাকে এমন একটা বিরাট স্থানে পৌঁছে দেয়, ব্রজে সেবালুব্ধ সজ বিমল রস ভুবংশ করতে স্বজন জন ভাবমি দিব্যহ পরানন্দে প্রীতিং জগৎ অতুল সম্পদ সুখ, পরানন্দ স্বরূপ ভগবান ব্রজেন্দ্রনন্দন তাতে প্রীতি লাভ করে জগতের সর্বশ্রেষ্ঠ চরমতম সম্পদের ভাগী হয়, কৃষ্ণ প্রেম পরমতম পুরুষার্থ জীব গোস্বামী পাদের মধ্যে এটার সে ভাগী হয়। বাঞ্ছা কল্পতরুভ্য কৃপা সিন্ধু ভয় হচ্ছে প্রতিদানম করে।